আসসালামু আলাইকুম, ইউএস মিল স্টাডি হাউসে আপনাদের স্বাগত। ইউএস আজকে বলবো সমবায় অধিদপ্তরে যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল 511টি পদে, এই 511টি পদে নিয়োগ পরীক্ষায় কিন্তু কর্তৃপক্ষ বাতিল করেছে। আপনারা জানেন যে সমবায় অধিদপ্তরে 511টি পদের এই নিয়োগ বিজ্ঞপ্তি ছিল বিগত কয়েক বছরের মধ্যে সর্ববৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 2023 সালের 9ই জুন, এবং এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর 2023 সালে 9ই জুলাই দৈনিক যুগান্তর পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছিল যে সমবায় অধিদপ্তরের 511 পদে নিয়োগ প্রক্রিয়ায় সদগতি দেখার বাণিজ্য সিন্ডিকেট চলছে। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি তদন্ত করার পর রিপোর্ট প্রদান করেছে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে কর্তৃপক্ষ এই নিয়োগ পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে, এবং এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে পুনরায় এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের পরামর্শ দিয়েছে। অর্থাৎ যারা আপনারা 2023 সালে 9ই জুন পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, সেই পরীক্ষায় কিন্তু কর্তৃপক্ষ বাতিল করেছে, আপনাদেরকে পুনরায় আবার নতুন করে এমসিকিউ পরীক্ষার মাধ্যমে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। এবং কবে এমসিকিউ পরীক্ষা হবে সেটি কিন্তু কর্তৃপক্ষ এখনও ডেট দেয় নাই। এটি পরবর্তীতে কর্তৃপক্ষ নোটিশ দিবে এবং নোটিশের মাধ্যমে আপনাদের জানিয়ে দিবে যে আবার কবে নাগাদ কর্তৃপক্ষ পরীক্ষা নিতে পারে। তো বিহস, এই ছিল আপডেট। আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।